অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতির সব মামলা দ্রুত নিষ্পত্তির প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন তিনি বলেন দুর্নীতি রোধে সরকারি বেসরকারি সব চাকরিজীবীর সম্পদের হিসাব দেওয়ার ব্যবস্থা থাকা উচিত বিস্তারিত থাকছে অধরা ইয়াসমিনের রিপোর্টে দুর্নীতি যেন অনিরাময়যোগ্য ব্যাধি এর বিস্তার প্রশাসন থেকে আইন শৃঙ্খলা বাহিনী সবখানে সম্প্রতি ছাগলকাণ্ডে আলোচনায় আসা রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউরের সম্পদের অনুসন্ধান করতে যেয়ে বেরিয়ে আসে অবৈধ সম্পদের পাহাড় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা অঢেল সম্পদের হিসাব না দিয়ে বিদেশে অবস্থান করছেন প্রতিদিনই বেরিয়ে আসছে অনিয়মে জড়ানো সরকারি চাকুরেদের নতুন নাম এ অবস্থায় তৎপর হয়েছে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রবিবার নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির প্রস্তুতি নেওয়া হয়েছে এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা এই জন্য এই কাগজপত্র নিয়ে মামলা করা একটু সময় লাগে প্রধান আইন হিসেবে হিসাবে আমি সবগুলো মামলাই আমি করব এবং এটা আমার তো আমার তো স্ট্যান্ডিং অর্ডার আছে যে দুর্নীতির সবগুলো মামলাতেই আমি পদক্ষেপ নেব দুর্নীতির বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে সবকিছুই করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল দুর্নীতির বিরুদ্ধে যে মাননীয় প্রধানমন্ত্রী কালকে অত্যন্ত স্পষ্ট ভাষে স্পষ্ট ভাবে এবং পুরস্কার ভাষা বলে দিয়েছেন যে দুর্নীতিবাদ যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না এবং এর অভিযান চলছে এই অভিযান চলবে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা মাত্র তাকে গ্রেপ্তার করতে পারে দুদক সর্বোচ্চ আদালতের এমন নির্দেশনা রয়েছে বলেও মনে করিয়ে দেন রাষ্ট্রের প্রধান আইন কর্তা দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করে অধরা ইয়াসমিন আর টিভি ঢাকা